हरे कृष्ण ताज के आम्रा भक्ति सिद्धांत सरस्वती ठाकुर उपाख्यान उपदेश थेके आरो एकटी गल्प शुनब गल्पटी नाम हलो डुडो खाबो टामाको खाबो विधानपुर बोले कोनो एकटा स्थाने एकजन जमीदार थाकतेन तार एकटी मात्र छेले छिलो এবার একটিমাত্র ছেলে মানে তো বুঝতেই পাচ্ছেন ছোটবেলা থেকে বাবা মা প্রচুর আদর দিয়ে বড় করছিল এত আদর দিয়েছিল যে তারা শাসনই করেনি ছেলেকে ছোটবেলা থেকে একে তো জমিদারের ছেলে তার মধ্যে শাসন হয়নি তার ফলে ছেলেটার মধ্যে যত রকমের বাজে খারাপ গুণ আছে সব ঢুকে গেছিল তাদের মধ্যে সবথেকে বড় একটা খারাপ গুণ ছিল তামাক খাওয়ার অভ্যাস ছেলে ছোটবেলা থেকে তামাক খাওয়ার অভ্যাস হয়ে গেছিল বাবা ঠাকুরদা এদেরকে দেখে দেখে আবার বাবার সঙ্গে অনেকে দেখা করতে আসতো তারাও তামাক খেত সেটা দেখে সে লুকিয়ে লুকিয়ে তামাক খাওয়া শুরু করে দিয়েছিল এরকম তা অনেক দিন খাওয়ার ফলে তার প্রচণ্ড নেশা হয়ে যায় তামাকের প্রতি যে সে একদিন তামাক না খেলে গোটা দুনিয়াটা একেবারে আঁধার দেখত এতই নেশা হয়ে যায় যে শেষে সে বাবা মায়ের সামনে পর্যন্ত খেতে শুরু করে দেয় এরকম অপরিপক্ক অবস্থায় বেশি পরিমাণে তামাক খাওয়ার ফলে তার যক্ষা রোগ হয়ে গেল জমিদার মানে তো ঘরে আর টাকা পয়সার অভাব নেই তখন বাবা অনেক খরচা করে একটা ভালো ডাক্তার নিয়ে এলেন সে ডাক্তার ছেলে চিকিৎসা করলো চিকিৎসা করে বুঝে জমিদারকে বলল যে ছেলের যক্ষা হয়েছে তার সঙ্গে পুষ্টির অভাব আছে তো ছেলেকে ভালো ভালো দুগ্ধজাত খাবার গোদুগ্ধ ক্ষীর সর ছানানি এইসব খাওয়াতে হবে ছেলেটা শুনছিল এগুলো শুনে বেশ লোভ হলো জমিদার হলো দুধ ছিল তখনকার দিনে অত্যন্ত একটা লোভনীয় জিনিস মানে সে মনে মনে খুশি হলো মানে সে মদ দিল যে সে খেতে চায় তো জমিদার জিজ্ঞেস করলো শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে অন্য কিছু করতে হবে না তখন ডাক্তার বলছে যে না তার সঙ্গে তামাক খাওয়াটা বন্ধ করতে হবে ব্যাস এইটা শুনে তো ছেলের একেবারে মাথায় বজ্রপাত সে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বলে না পটি হচ্ছে না আমি ডুডো খাবো তামাকও খাবো ডুডো খাবো তামাকও খাবো যে সমস্ত মানুষ একই সঙ্গে অসৎসঙ্গ আর সাধুসঙ্গ করে যেতে চায় তারাই এই ধরনের ডুডো খাবো টামাকো খাবো এই নীতির অনুসরণকারী অনেক মানুষ হরিভজন হরিকীর্তনে যোগদান তো করেন কিন্তু একই সঙ্গে অসৎসঙ্গগুলিও ছাড়তে চান না কারণ তারা উভয় দিকে আনন্দ লুটতে চান তারা একদিকে যেমন জনজাগতিক আনন্দ ফুর্তি পাপ অনাচার করে প্রভূত ইন্দ্রিয় তর্পণ করতে চান আবার একই সঙ্গে হরিভজন হরিকীর্তন ইত্যাদি অনুষ্ঠানে এসে সেটিকেও একটা আনন্দের বিষয় বলে মনে করে সেটিকে উপভোগ করতে আসেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান এটি হচ্ছে হরিভজন কিন্তু যারা এই হরিভজনে ভগবানের আনন্দ বিধান না করে নিজের আনন্দের জন্য হরিভজনকে কেবল একটা উৎসব অনুষ্ঠান বলে মনে করেন এবং দুই দিকেরই মজা লুটতে চায় তাদের কোনো দিকই রক্ষা হয় না অসৎসঙ্গের প্রভাবে তারা কখনোই হরিভজনের উন্নতি করতে পারে না এবং একটা সময় তাদের এই হরিভজনকে কেবলমাত্র আস্থাহীন বস্তু বলে মনে হয় সেই জন্য চৈতন্য মহাপ্রভু পার্ষদ জগদানন্দ পণ্ডিত বলেছেন হয় গোড়া ভজ নয় লোক ভজ ভাই এক পাত্রে দুই কভু নার হয়ে এক ঠাই